বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। কেউ আমার সাথে দেখা করতে আসলে এখন আর ভিডিও বানাই না, কারণ অনেকে উৎসাহিত হয়ে অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমাকে দেখতে আবার চলে আসে। তো আমি ভিডিও করি না, কিন্তু এই আপুটাকে নিয়ে ভিডিও না করে পারলাম না। আপু আসছে কোথা থেকে? ব্রাহ্মণবাড়িয়া জেলা। ভাবা যায় কোথায় ব্রাহ্মণবাড়িয়া, কালকে রওনা দিয়েছে, দুই দিন সময় লেগেছে আমাকে শুধুমাত্র দেখতে আসার জন্য। আপু চাইলেই অনলাইনে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারতো। আপু প্রোডাক্টও নিতে আসছে আর আপু আমার সাথে একটু দেখাও করতে আসছে। তো আপুর জার্নিটার কথা শুনে আমার আসলে এত কষ্ট লাগছে যে আসলে আমরা আপন আত্মীয় স্বজনের কাছে যাই না, এক ঘন্টা দুই ঘন্টা জার্নি করে কষ্ট হবে সেই জন্য, বা আমাদের সময় নষ্ট হবে, কিন্তু একটা মানুষের প্রতি একটা মানুষের আসলে কত ভালোবাসা থাকলে সেই ব্রাহ্মণবাড়িয়াতেও না, ব্রাহ্মণবাড়িয়া থেকেও গ্রামের দিকে। আপুর বাড়ি গ্রামের কোথায়? নবীনগর থানা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা, মানে সে অনেক 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 দূর। সেইখান থেকে আপু আমার ভালোবাসার টানে শুধুমাত্র এক নজর দেখার জন্য। আপু কিন্তু নাস্তা দিয়েছি, কোনো নাস্তাও খায় না, এমনকি আপুকে বলছি যে আপু থাকেন বেড়ান, আজকে যেতেই দেবো না। আপু কোনোভাবেই আপু মানে থাকার জন্য রাজি হয় না। আপুর হাজবেন্ড আসছে আপুকে নিয়ে। আর একটা মেয়ে কতটা ভালো হাজবেন্ড পাইলে বউ যেটা বলে সেটা শুনে আপুকে তার জামাই আমাদের কাছে নিয়ে আসছে। তো আমি শুনে আসলে সত্যি অভূতপূর্ণ যে এত ভালোবাসে আমাকে মানুষ। এটা আমাকে ভালোবাসে না, এটা আল্লাহর জন্য আমাকে ভালোবাসে, আমার প্রতি আমার আল্লাহর অশেষ রহমত। আর আপু কিন্তু পটুয়াখালী চেনে না, যার জন্য সে ঢাকা পর্যন্ত এসে ঢাকা থেকে লঞ্চে উঠেছে এবং সে গলাচিপা লঞ্চে উঠেছে, কারণ ঢাকা থেকে অনেক লঞ্চ পটুয়াখালীতে ছাড়ে। আপু যখন পটুয়াখালীতে এসেছে আপু কিন্তু জানে না যেটা পটুয়াখালী, আপু লঞ্চ থেকে নামে নাই, সেই গলাচিপা লঞ্চ আপুকে গলাচিপা নিয়ে গেছে। তো গলাচিপা গিয়ে ওখানে সকালে লঞ্চে থেকে নেমে বলতেছে আমি পটুয়াখালী যাবো, ওখানকার লোক বলতেছে আপনি তো পটুয়াখালী রেখে আসছেন, তারপর আবার সেই গলাচিপা থেকে দুই ঘন্টা জার্নি করে পটুয়াখালী চলে আসছে, মানে ব্যাক করতে হয়েছে পটুয়াখালী। তো আপু এই ঘন্টা খানেক আগে আমার কাছে আসছে। আর আপু সেই সকালে যদি পটুয়াখালী নামতো তাহলে সেই সকাল দেখা গেছে যে 8টা বা 9টার মধ্যে আমার কাছে চলে আসতে পারতো, আর এখন বাজে 2টা। তো আপু একটা সময় আসছে এখানে, এক ঘন্টা আগে আসছে, কত কষ্ট করে তারপর আপু আমার কাছে আসছে। তো আপুর জন্য অনেক ভালোবাসা রইলো, আপু কিছু বলেন। আমি অনেক দূরে থেকে আসছি, আপনারা আপুর আয়সা দেখা যেন, আপু ফটোগুলো নিয়ে যান। আশা লাগবে না, আপু কেন আসছেন খালি কি আমার দেখতে? হ্যাঁ আপুর, আপনার দেখাই এসব বড় উদ্দেশ্য, তারপরে এসে অন্য উদ্দেশ্য মানে ফটোক নেওয়ার জন্য আসছি। কিন্তু আপুর দেখে আমি শান্তি হলাম, খুব ইচ্ছা ছিল আমার হাজবেন্ডের নিয়ে আসছি। কতটা ভালো হাজবেন্ড পাইলে একটা মেয়েকে এভাবে নিয়ে আসে। তো সবার জন্য শুভকামনা রইলো, কারো আসতে হবে না দেখতে, মানে আপু তো দেখে গেছে। আপু একটু বলেন, আমি কি আসলে অনেক বেশি কালো? না, আপনি দেখতে মানে মোবাইলে যেরকম সুন্দর তার থেকে বেশি সুন্দর বাস্তবে। মানে অনেকে হয়তো একটা কিউরিসিটি থাকে মনের মধ্যে যে আপু হয়তো ফিল্টার লাগায় বা অনেক কিছু মেখে টেখে আপু সুন্দর হয়েছে, তো একটু সামনে থেকে দেখে আসি। এরকমের কিছুই না, আসলে আমরা সবাই মানুষ, কালো ফর্সা এটা মানুষের বাহিরের রং, বাহিরের রূপ, কিন্তু ভিতরটা হচ্ছে আসল জিনিস। কষ্ট করে কাউকে আসতে হবে না, সবাই দূর থেকে আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আসলে মানুষের দোয়া ভালোবাসা পাওয়াটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আর আপুকে অনেক অনেক ধন্যবাদ, আপু এত দূর থেকে এত কষ্ট করে আসছে। আপু আমাদের অনেকগুলো প্রোডাক্ট নিয়েছে, যদিও আমি রিজনেবল করে দিয়েছি প্রোডাক্টের প্রাইস, তারপরও আমার পক্ষ থেকে আপুকে একটা গিফট থাকবে, আমি আপুকে গিফট দিচ্ছি। আপুকে কি? তো আপুকে আমি একটা ডে ক্রিম আর একটা নাইট লোশন গিফট করলাম, আপু নেন আমার এই গিফটটা একটু গ্রহণ করেন। এটা আমার পক্ষ থেকে আমি একটা ডে ক্রিম আর একটা নাইট লোশন আপুকে দিলাম। আর আপু আমাদের কাছ থেকে অনেক, প্রায় 4000 টাকার প্রোডাক্ট নিয়েছে, তো আমি যতটা সম্ভব একদম একদম রিজনেবল করে দিয়েছি, মানে আমাদের লাভ না রেখে যতটুকু মানে আমাদের প্রোডাক্টের দাম ততটুকুই রেখেছি। এবং আপুকে আমি একটা নাইট লোশন এবং একটা ডে ক্রিম আপুকে আমার পক্ষ থেকে গিফট করেছি, কারণ এত দূর থেকে মানুষটা আসছে। এবং আপুকে অনেক অনুরোধ করবো যে আপু যেন আমাদের বাসা অন্তত দুবার লাঞ্চটা করে যায়, তাহলে আমি অনেক খুশি হব। রিজিকের মালিক আল্লাহ, কারণ আপুর যদি রিজিক এখানে থাকে তাহলে অবশ্যই খাবে। আর আপুর জন্য ভালোবাসা রইল, আপনারা সবাই আমার এই আপুটার জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপু সালাম দেন। আসসালামু আলাইকুম।